বন্ধুরা, অনেক সময় আমাদের কম্পিউটারের মধ্যে যে ড্রাইভারগুলি ইনস্টল রয়েছে সেগুলোর লিস্ট আমাদের প্রয়োজন হয়। তাহলে সেই ড্রাইভারের লিস্টটিকে কীভাবে আমরা খুব সহজেই সিএমডির সাহায্যে দেখতে পারব, সেটি আজকের আমরা এই ভিডিওতে শিখব। আমরা যেহেতু এখানে সিএমডির সাহায্যে আমাদের কম্পিউটারের মধ্যে যে ড্রাইভারের লিস্ট রয়েছে সেটিকে দেখব, তার জন্য প্রথমত আমাদেরকে সিএমডিটিকে চালু করে নিতে হবে। এক্ষেত্রে সিএমডিটিকে আমাদেরকে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর চালু করতে হবে। তার জন্য এখানে স্টার্ট বাটনের ওপর ক্লিক করলাম এবং এখানে সিএমডি সার্চ করলাম, এবং এখানে সিএমডিটি আসার পর এখানে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করলাম এবং এখানে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর সিএমডিটিকে ওপেন করে নিলাম। সিএমডিটি ওপেন হওয়ার পর এখানে আমাদের খুবই একটি ছোট্ট কমান্ড দিতে হবে, সেই কমান্ডটি হলো ড্রাইভার কোয়ারি। জাস্ট এই কমান্ডটি ড্রাইভার কোয়ারি, স্পেলিং ভুল হলে চলবে না, এক্ষেত্রে স্পেলিংটি ঠিক রাখতে হবে। এবং ড্রাইভার কোয়ারি লেখার পর এখানে এন্টার প্রেস করলে আমাদের কম্পিউটারে যে সমস্ত ড্রাইভারগুলি ইনস্টল রয়েছে সেগুলো সব আমাদের সামনে চলে আসবে। আমরা যদি সিএমডির মধ্যে একটু ওপরের দিকে স্ক্রোল ডাউন করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে কোন কোন ড্রাইভার, এখানে ফার্স্ট ড্রাইভারের নাম রয়েছে, যেমন এখানে ACPI ড্রাইভার, অ্যাপ আইডি ড্রাইভার, বিভিন্ন ধরনের ড্রাইভার রয়েছে। এবার ওই ড্রাইভারগুলোকে আমরা যাতে বুঝতে পারি তার জন্য বিভিন্ন নাম দেওয়া থাকে, যেমন হচ্ছে মাইক্রোসফট ACPI ড্রাইভার, ACPI পাওয়ার মিটার ড্রাইভার, সেই নামগুলো এখানে দেওয়া রয়েছে। মেন ড্রাইভারের নাম, এখানে ড্রাইভার টাইপ দেওয়া রয়েছে কার্নাল নাকি ফাইল সিস্টেমের ড্রাইভার, সেগুলি দেওয়া রয়েছে, এবং ড্রাইভারটি কোন তারিখের কোন সময় আপনাদের সিস্টেমে ইনস্টল হয়েছিল সেটিও এখানে দেওয়া রয়েছে। আপনারা ড্রাইভার আপডেট করার সময় এই সকল ইনফরমেশানগুলোকে কাজে লাগিয়ে আপনাদের ড্রাইভার আপডেট করতে পারেন। আশা করব আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি দেখে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই করে শেয়ার করে দেবেন, এবং এরকম ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান তাহলে চ্যানেলটিকেও অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।